এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব। এমবিটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার পরিচয় দিয়ে তারপরে আমরা আমাদের আজকের আলোচনায় যাব। ধন্যবাদ শ্রদ্ধেয় রাজিতা, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন এক ব্যক্তি রাঙামাটিতে। তো আমি আসলে সবুজ পরিবেশ আন্দোলন রাঙামাটি জেলা শাখার সভাপতি, এর সাথে জেলা রেড ক্রিসেন্টের লাইফ মেম্বার। আচ্ছা, আপনার দৃষ্টিতে অর্থাৎ করোনাকালীন সময় প্রথম আপনি যে দৃষ্টিকোণ থেকে এই পার্বত্য অঞ্চলকে দেখেছিলেন, বর্তমানে কেমন এর পরিস্থিতি বা বর্তমান আজকে দীর্ঘ তিন মাস পরে বা দুদিন পর? আসলে দেখেন, প্রথম দিকে যখন করোনা শুরু হয় বাংলাদেশে, প্রথম মার্চের দিকে করোনা হয় শুরু হয়, প্রথম শনাক্ত হয়, খুব একটা মানে প্যান্ডেমিক একটা অবস্থা ছিল এখানে। তো তারপরেও আমাদের এই যে সরকারের, বাংলাদেশ সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে তার দূরদর্শিতায় এবং দক্ষ কি বলে অভিজ্ঞতার আলোকে পদক্ষেপে কিছু দ্রুত এবং সময়োযোগ অভিজ্ঞতা সিদ্ধান্তে মানে মোটামুটি আমরা এই বাংলাদেশে করোনাটা নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হই। আপনি তো রাঙামাটিতে সবুজ পরিবেশ, যেটা পরিবেশের অনেক কিছু আছে, এবং পাশাপাশি রেড ক্রিসেন্ট সংস্থার সাথে আপনি জড়িত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, আপনাদের দ্বারা এখানে করোনাকালীন সময়ে আপনাদের কোনো পদক্ষেপ কি নিয়েছেন এই বিষয়গুলো নিয়ে? এখানে আসলে রাঙামাটি জেলায়, আমাদের বিশেষ করে রাঙামাটিতে প্রথম থেকে জেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠনগুলো আসলে প্রথম থেকে খুব সোচ্চার এবং সচেতন ছিল, এই বিষয়ে খুব সিরিয়াস ছিল, যার কারণে আমরা আসলে প্রথম মার্চে শনাক্ত হওয়ার পরবর্তীতে দুই মাস পর্যন্ত আমরা রাঙামাটিতে করোনা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম। যেমন প্রথম বাংলাদেশে মার্চে করোনা শনাক্ত হওয়ার পরেও রাঙামাটিতে প্রথম রোগী শনাক্ত হয় 25 মে, তাহলে দুই মাস আমরা কমপক্ষে দুই মাসের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম। তো আমরা আসলে আমাদের বিভিন্ন আমাদের যেমন রেড ক্রিসেন্টের মাধ্যমে হলো আমাদের যেমন আপনার লোকজনকে সচেতন করা, নিয়মিত হাত ধোয়া স্যানিটাইজার দিয়ে, সাবান পানি দিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় আমাদের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ বিনামূল্যে, এবং যারা এবং করোনাকালীন সময়ে অনেকেই যারা গরিব, যারা খেতে খাওয়া মানুষ ছিল, অনেকেই যারা তাদের জীবিকার সম্মুখীন হয়েছিল, উপার্জন বন্ধ হয়ে গেছিল, তাদেরকে এককালীন 3,000 টাকা করে এরকম আস্ত সব পরিবারকে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে করোনাকালীন সময়ে তিন মাসে এইখানকার যে পরিবেশটা, আপনার আগে যে পরিবেশটা ছিল কোলাহল বা বিভিন্ন কারণে হয়তো একটু গ্যাদার থাকতো, এই তিন মাসে আপনি যেহেতু পরিবেশবিদ সেই হিসেবে বলেন, এই তিন মাসে কি আপনার কিছু পরিবর্তন, আগে যেটা ছিল অধিক বৃষ্টি বা অধিক কম বা মানুষের মধ্যে, এখন কি মনে হচ্ছে যে এই সময়টাতে পরিবেশটা কেমন মনে হচ্ছে? এই যে দেখেন, আসলে আমি যদি পরিবেশবিদ হিসেবে, পরিবেশবিদ না পরিবেশ কর্মী একজন, আসলে এই যে সবুজ পরিবেশ আন্দোলনের সাথে জড়িত একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি যদি ওই এসপেক্টে দেখি, করোনা শুরু হওয়ার পরে একদিক দিয়ে আমাদের আসলে পরিবেশের সবচেয়ে উপকার হয়েছে, পরিবেশের সার্বিক আমাদের এই যে আমরা শুনেছি কক্সবাজারে বিচে ডলফিনের বিচরণ, তারপরে আপনার দেখেন বিভিন্ন জায়গায় নদীগুলোতে কুমির দেখা গেছিলো, আমাদের এখানেও যেমন আগে যে এই ময়লা আবর্জনা পলিথিন বোতল কাপ্তায় লেখে দেখা যায়, তো এখানে কি সুন্দর পরিবেশ এখন লোকজ, যেহেতু রাঙামাটিতে পর্যটন এলাকা সে হিসেবে যে হারে এখানে বছরে লক্ষ লক্ষ পর্যটকের সমাবেশ হতো, সে অনুযায়ী আসলে আমাদের এখানে অত্যন্ত মানে আসলে পরিবেশও আসলে হুমকি, মানে কাপ্তাই লেকেও আসলে একটা পরিবেশ দূষণ হুমকির মুখে আসলে পড়েছিল। তো এদিক দিয়ে একটা পজিটিভ দিক আমি একজন পরিবেশ আন্দোলনের একজন কর্মী হিসেবে দেখি যে এই যেহেতু লোক পর্যটন কেন্দ্রগুলো এখন ফাঁকা, লোকজনের আনাগোনা কম, সেই হিসেবে পরিবেশটাও একটু আগের চেয়ে একটু ভালো। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আপনার মানে সংস্থা থেকে বা আপনার আপনি যে সংগঠনের সাথে জড়িত আছেন, আপনারা করোনা নিয়ে সামনে কোনো আরও কিছু ভালো কিছু করার কোনো ইচ্ছা আছে কি না?
এখন করোনা মোটামুটি এখনো স্থিতিশীল বাংলাদেশে দেখা গেল যে এখন রাঙ্গামাটি জেলায় আজকে পর্যন্ত গতকাল রাত পর্যন্ত সর্বমোট 590 জনের করোনা পজিটিভ, এর মধ্যে প্রায় 400 জনের অধিক সুস্থ হয়েছে। আর যারা আছে তাদের এখনো পর্যন্ত রাঙ্গামাটিতে 9 জনের মতো মৃত্যু হয়েছে। তো আমাদের যেটা আমাদের মূল কাজ হলো আসলে আমাদের এই আমাদের সবুজ পরিবেশ আন্দোলনের আমাদের এবছরের যেটা মূল এজেন্ডা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমাদের যে প্রতিটি জায়গায় আমাদের লোকজনকে কমপক্ষে 3টি করে গাছ লাগানোর যে একটা আমরা উদ্যোগ নিচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বা বিভিন্ন এলাকায় উপজেলা পর্যায়ে আমাদের এই কর্মসূচিটা আমাদের সারা বাংলাদেশ চলতেছে। রাঙ্গামাটিতে আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব। তো তার পাশাপাশি লোকজনকে আমাদেরকে আসলে এখনও স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব কাজ না থাকলে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং প্রয়োজন হলে বাইরে গেলে মাস্ক এবং স্যানিটাইজার প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিয়ে তাদের যাতে বেরোতে হয়। সচেতনতা সম্পর্কে আপনার ধারণাটা কি বর্তমানে, মানে এই অবস্থাতে আপনার কেমন মনে হয় যে জনগণের মনে সচেতনতা কেমন আছে? ইতিমধ্যে যেহেতু আমরা অনেকদিন প্রায় আমরা আজকে প্রায় মার্চ থেকে এপ্রিল মে জুন জুলাই প্রায় 4-5 মাসের মতো আমরা এটা ফেস করতেছি। এটা বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন রকম সচেতনামূলক বক্তব্য প্রোগ্রাম প্রচার, বিভিন্ন জায়গায় মানুষজনের লিফলেট বিতরণ, নানা এসব কর্মসূচি মানুষজন ইতিমধ্যে আসলে সবাই জেনে গেছে। তারপরে আমরা বারবার এটা আমাদের প্রশাসনের মাধ্যমে সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে এটা ধরে রাখতে হবে যতদিন না আমরা এই মহামারী থেকে আমরা মুক্ত হতে পারি। ধন্যবাদ আপনাকে, এমটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই আন্দোলন যাতে সার্থক হয়, পাশাপাশি আপনাদের যে সবুজ বেষ্টনী করার যে আয়োজন, আমি মনে করি এটা সফল হবে। আপনার ভবিষ্যতে এই কার্যক্রম চালিয়ে যাবেন। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমটিভির পক্ষ থেকে। আবার কোনো এক সময় হয়তো দেখা হবে আপনার সঙ্গে। প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।